রংপুর জেলা পরিষদ নির্বাচনে এক স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ প্রার্থী ইলিয়াস আহমেদ জেলা প্রশাসকের কাছে ওই প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত আবেদন করেছেন। ওই আবেদনে তিনি জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটার প্রতি 15 থেকে 20 হাজার টাকা দিয়ে ফলাফল পক্ষে নেওয়ার চেষ্টা করছেন। এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ ফাঁস হলে বিষয়টি সামনে আসে। টাকার কাছে যদি হেরে যাই তাহলে ভবিষ্যতে কেউ আর রাজনীতিতে আসবে না, টাকা লড়াইয়ের রাজনীতি থেকে। আমি প্রশাসনের কাছে আইন অনুযায়ী 17 গ/30 এবং 31 ধারায় যাহা বর্ণিত আছে সেই বর্ণিত জিনিস অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার তারা ওটা নিলেই আমি সন্তুষ্ট।